আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত তোলা ফাঁকা স্থানে কৃত্রিম দাঁতের প্রয়োজনীয়তা সম্পর্কে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত নিচের মাড়ি থেকে একটি দাঁত তুলে ফেলা হয়েছে আর তার কারণে দেখতে পাচ্ছেন পাশের যে দাঁতটি রয়েছে সেটি কিন্তু সেই দাঁত তোলা ফাঁকা স্থানে কিছুটা প্রবেশ করছে বা ঢুকে যাচ্ছে যার কারণে এখানে ফাঁকা তৈরি হচ্ছে এবং দাঁতটিও কিন্তু বাঁকা হয়ে গেছে পাশের যে দাঁতটি রয়েছে সেটিও কিন্তু সেম এবং সেই বরাবর উপরের মাড়িতে যে দাঁতটি রয়েছে সেটিও কিন্তু মাড়ি থেকে কিছুটা অংশ বেরিয়ে আসছে যদি এই অবস্থা বেশ কিছুদিন এমনভাবেই চলতে থাকে তাহলে দেখা যাবে এ দুটি দাঁত আরও অনেক বেশি বাঁকা হয়ে গেছে এবং অনেক বেশি কাছাকাছি চলে আসছে সেই সঙ্গে উপরের মাড়ির যে দাঁতটি রয়েছে এটি আরও কিন্তু বাহিরের দিকে বেরিয়ে আসবে যেমনটি এখানেও দেখতে পাচ্ছেন এখান থেকে দাঁত তোলার কারণে এই বরাবর উপরে যে দাঁতটি রয়েছে এটি বিশেষ করে নিচের মাড়ির থেকে যদি দাঁত তোলা হয় তাহলেই কিন্তু এ ধরনের সমস্যাটা বেশি হয়ে থাকে তো এখান থেকে দাঁত তোলার কারণে যে ফাঁকাটি তৈরি হয়েছে নিচেই কোনো দাঁত না থাকায় কোনো সাপোর্ট না থাকায় কিন্তু এই দাঁতটি ধীরে ধীরে সেই দাঁত তোলা ফাঁকা স্থানে প্রবেশ করছে আর যদি এমনটি চলতে থাকে তাহলে কিন্তু একটা সময় এই দাঁতটি অনেকটাই মাড়ি থেকে বেরিয়ে আসবে আর দাঁতের গুঁড়া যখন বেরিয়ে আসবে তখন দাঁতটি খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে যাবে এবং নড়তে শুরু করবে এবং একটা সময় পড়ে যাবে ভিওয়ার্স এখানেও দেখতে পাচ্ছেন যে সমস্যাটি দাঁতগুলা বেশ বাঁকা হয়ে গেছে এমন সমস্যা তখনই হয় যখন পেশেন্টের বয়স কম থাকে ধরুন পনেরো থেকে বিশ বছর এরকম সময়ের মধ্যে বা সতেরো থেকে বিশ বছর এরকম সময়ের মধ্যে যদি দাঁত তোলা হয় তাহলে এ ধরনের সমস্যা বেশি হয়ে থাকে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু দাঁত বাঁকা হয়ে গেছে তো ভিউয়ার্স যদি কোনো কারণে দাঁত তুলে ফেলতেই হয় রাখার পরিবেশ না থাকে আর এমন যে গ্যাপটি থাকে এটি সামনের দিকে হোক অথবা মাড়ির দিকের যে কোনো দাঁতে হোক এ ধরনের অস্থায়ী ডেঞ্চার বা পার্সিয়াল ডেঞ্চার আমরা বাংলাকে বাংলাতে যেটাকে আমরা দাঁত বাঁধানো বলে থাকি তো এই দাঁত বাঁধানো সিস্টেমে সেই দাঁত তোলা ফাঁকা স্থানটি কিন্তু আপনি পূরণ করিয়ে নিতে পারেন যদিও দাঁত তোলা ফাঁকা স্থানে দাঁত লাগানোর বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে তবে অস্থায়ী দাঁত বাঁধানো এটি বেশ কম খরচে হয়ে থাকে তো ভিওর্স এ ধরনের সমস্যা এড়ানোর জন্য আপনি অবশ্যই একটি ডেন্চার বা একটা অস্থায়ী দাঁত লাগিয়ে রাখতে পারেন সেখানে পাশের দাঁতের পাশের দাঁতগুলো যেন ভালো থাকে তারই জন্য তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম